Bismillahirrahmanirrahim. Nirghum shopne beche thaka surviving sleepless dreams. Dekhte obosshoi chokh rakhte hobe amar choto channel sleepless dream e. Ajker oddhay shopno niye beche thakar majhe dushopner agomon. Oddhay 11. Oddhayti release peyechilo 23/4/2021 sale. Shompurno golpoti আসলে প্রতিদিনই পাবলিশ করতে ইচ্ছে করে কিন্তু সময় করে উঠতে পারে না আমরা তো মানুষ সব ধরনের কাজকর্ম নিয়ে বেঁচে থাকতে হয় তার মধ্যে সময় করে নিজেদের কর্মক্ষেত্রে টাইম বের করতে হয় প্রজাপতির দল আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য যে কয়জন আছেন সবাইকে ধন্যবাদ শুরু করতে যাচ্ছি মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে স্বপ্ন মানুষের ভালো থাকার একমাত্র অবলম্বন স্বপ্ন মানুষের সুখে থাকার একমাত্র অবলম্বন স্বপ্ন মানুষের মনকে তীব্র প্রশান্তি দেওয়ার একমাত্র অবলম্বন স্বপ্ন হ্যাঁ আমি ভালো আছি কারণ আমি স্বপ্ন দেখি প্রতিনিয়ত স্বপ্ন দেখি কারণে অকারণে স্বপ্ন দেখি আর শত কষ্টের মাঝেও ভালো থাকার চেষ্টা করি মাঝে মধ্যে মনে হয় আমি একটা খোলা নদীতে দিঘারা পালতোলা নৌকায় ভেসে বেড়াচ্ছি আমার আলতারাঙা পা দুটো পানিতে ধুয়ে যাচ্ছে আবার মাঝে মধ্যে মনে হয় হাজারটা বেলি ফুলে ছড়ানো একটা মাঠ শুক্রাণে মাতোয়ারা আমি শুয়ে আছি তার মাঝে সারা শরীর যেন শুভ্র হয়ে গিয়েছে ঘ্রাণে আমি পাগল পাড়া নেশা লাগানো সেই স্বপ্নগুলো আমাকে প্রতিনিয়ত সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে রাখে আর প্রতিনিয়ত আমাকে বাঁচিয়ে রাখে মাঝে মধ্যে মনে হয় ঝুম বৃষ্টিতে আমি ভিজে বেড়াচ্ছি মাথার চুলগুলো এলোমেলো চুলের মধ্যে আমি আমার প্রিয় দোলনচাঁপা ফুল গুঁজে দিয়েছি দোলনচাঁপার মিষ্টি ঘ্রাণে আমি দিশেহারা হয়ে গিয়েছি স্বপ্ন এতটাই অদ্ভুত আমার রাজজাগা প্রজাপতির দল তোমরা কিন্তু দুশ্চিন্তা ফুলে স্বপ্নের সাগরে ডুবে যেতে পারো আমার মতো পারো পালতোলা নৌকায় ভেসে বেড়াতে আবার কখনো ফুলের ঘ্রাণে মেখে স্নান করে নিতে পারো আবার কখনো নস্টালজিক সুখে হারিয়ে যেতে পারো অবিরাম আমাদের ছোট সংসার সেই সংসারটাকে অবিরাম যে মানুষটি আগলে রেখেছে সে আমার মা আমি জানি না কজন মা তার মেয়ের সুখের কথা চিন্তা না করে নাতি নাতনির সুখের কথা চিন্তা করে কিন্তু আমার নানু করেছিলেন আমার মায়ের যে বিয়ের প্রস্তাব আসেনি তা না দু একটা প্রস্তাব এসেছিল আমার মেজ মামা দু একটা প্রস্তাব এনেছিল ছেলে সরকারি চাকরি করে বাচ্চা আছে বউ মৃত্যুবরণ করেছে এই টাইপসের দুই তিনটা প্রপোজাল এনেছিল আমার মা সবসময় বলতো এখন যে আমাকে বিয়ে করবে সে কি সত্যি আমাকে ভালোবেসে বিয়ে করবে নাকি আমার সরকারি চাকরিকে বিয়ে করবে আসলে তার তীব্র ভালোবাসাটা যে আসলে কোন জায়গায় ছিল সেটা আমি জানি না তবে নানু সবসময় বলতো এই মেয়ে দুইটার মুখের দিকে তাকিয়ে কখনো বিয়ে করিস না তুই ওরা বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে পরে মায়ের আদর থেকেও বঞ্চিত হবে আমার মাকে রাজি করানো যায়নি বিয়ে করার জন্য এমনকি আমার মা আমার বাবাকে ডিভোর্সও দেয়নি আমার তখন 4.5 বছর বয়স আমরা নানার বাসা থেকে মামার বাসায় ট্রান্সফার হয়েছি মানে আমাদের মেছো মামার বাসায় আমাকে স্কুলে দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি স্কুলে দিয়ে দেওয়ার কারণ আমার মা সারা দিন চাকরি করে তাই আমার মেজো খালা স্কুলের টিচার ছিলেন সেই স্কুলেই আমাকে ভর্তি করানো হয় যাতে করে আমার মেজো খালা আমাকে দেখে রাখতে পারেন এই কথা চিন্তা করেই আমাকে স্কুলে দিয়ে দেওয়া হয় শৈশবটা অনেক মধুর ছিল স্কুল থেকে আসতাম অনেক খেলা করতাম পুতুল খেলতাম রান্নাবাটি খেলতাম
আমার বোন তখন মোটামুটি আমার থেকে ভালোই বড় হয়ে গিয়েছে, আমার থেকে 5 বছরের বড় ছিলেন। মা বাসায় এসে প্রচুর টাইম দিতেন আমাদের। এই তো এমনভাবে আস্তে আস্তে বড় হতে লাগলাম। একটা সময় সমাজের কিছু মানুষ আমার মাকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটাতে লাগলো। সে চাকরি করত, তার সার্কেল পেঁচিয়ে অনেক ধরনের খারাপ কথা রটাতে লাগলো, যা হয় আর কি আগের দিনের সমাজগুলোতে। আসলে অনেক বিব্রত হতাম আমরা, কিন্তু আমার মা তাতেও কোনো কিছু গায়ে লাগায়নি। যে পুরো জীবনটাকেই বিসর্জন করে দিয়েছে, তার গায়ে কোনো কিছু না লাগারই কথা। এভাবে কেটে যায় কয়েকটা বছর। তখন আমি ক্লাস 5-এ পড়ি। হঠাৎ করে একদিন আমার বাবা যে বালিশে ঘুমতো, সেই বালিশটা আমার মা তুলোগুলোকে রোদে দিল। তার ভেতর থেকে একটা তাবিজ পেলো। আসলে আমরা তাবিজে বেশি বিশ্বাস করতাম না, বিশেষ করে আমার মা কখনোই তাবিজে বিশ্বাস করতেন না। এখন এক হুজুরের কাছে নিয়ে গিয়েছে তাবিজ দেখাতে। আসলে এটা কি, কুরআনে একটা কথা লেখা আছে কুফরিকা, যেটাকে বলে। আর কুরআনের যে শব্দ কখনোই আমরা অস্বীকার করতে পারি না। হুজুর আমার মাকে সেটাই বলল, এই তাবিজ যদি আগুনে পুড়ে ফেলা হয় তাহলে যার নামে করা হয়েছে সে পাগল হয়ে যাবেন, আর এই তাবিজ যদি জোয়ারের পানিতে নদীতে ভাসিয়ে দেওয়া হয় তাহলে সে ফিরে আসবে। হুজুর খুলে বললেন, এটা এক প্রকারের কুফরি কালাম। সত্যি 2 দিন যেতে না যেতেই আমার বাবা দেশের বাড়িতে এসে হাজির। কাহিনী চলবে, কাহিনীটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ এক একটা ভিডিও এডিটিং করতে আমার প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছে। প্লিজ আপনাদের সহায়তায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।